নাদিম শাহ হুজুর বলতেছেন আল্লাহর ওলি আল্লাহর কুতুব আল্লামা রাসূলপুরি এই কথা বললেন একা একা মজা মেরো না রজার পাশে গিয়ে আমার কথাটা একটু বলো এত এত নম্বরে সালাম একটু সুবহানাল্লাহ কন্যা তেরা দিদা ওয়েন সুপ্রা শানিদা তেরা দিদা ওয়েন সুপ্রা শানিদা শানিদা কাই বুয়াদ মানেন দে দিদা শানিদা কাই বুয়াদ মানেন দে দিদা এ তুমক ভাইরা রে দেখা জিনিস আর অনদেখা জিনিস কোনদিন এক হইতে পারে না যেই ব্যক্তি জীবনেও কোনদিন ফজলিয়াম খায় নাই ওকে যতই সুন্দর করিয়া বুঝান না কেন এই যে তিন দিন আগে না দুই দিন আগে আমার বন্ধু মোতালেবুর রহমান সাইফি আমাকে ফোন করে বলতেছে শওকত ভাই একটা জিনিস খাবেন নাকি গিয়ে বাজা গিয়ে বাজা গিয়ে বাজা বললাম কি সেই জিনিস কয় এসে খায় দেখেন এসে খায় না খাওয়ার আগে কিন্তু আমাকে বুঝাইতে পারে খাওয়ার পরে বুঝে আসলো কথা বলেন এ তোমক বাইরে একটু দেলের কান্দে শোনা লাগবে আমার মুর্শিদকে বা আল্লাহ রাসূল মুরি আল্লাহর কুতুব বলেন ডুব দিয়াই দেখো হ্যাঁ ডুব দিয়াই দেখো বাইরে যতক্ষণ পর্যন্ত আম না খাওয়া যায় ততক্ষণ পর্যন্ত ফজলি আমের মজা বোঝা যায় না ও যুবক ভাইরা রে মোবাইল দেখিয়া মজা পাইলি রাত একটা দুইটা পর্যন্ত হাতের মধ্যে রিমোট নিয়া ডিশ লাইনের ছবি দেখিয়া মজা মারলি আর আল্লাহওয়ালারাই মজলিসের মধ্যে বসে আছে ওদেরকে জিজ্ঞাসা করিয়া দেখ ওরা সেজদার মধ্যে কোন মজা পায় কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউ কেউ নামাজ পড়ে দোকানের হিসাব করে কেউ নামাজ পড়ে কিসের হিসাব করে কেউ নামাজ পড়ে দোকানের হিসাব করে এ তোমক ভাইরা আল্লাহর কসম কেউ নামাজ পড়ে দোকানের হিসাব করে কেউ আবার সেজদার মধ্যে গিয়া ওই মালিকের লগে দিদার করে কদাফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন সময় থাকিতে করো উন্নতি কামনা সময় থাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো পাইবে না কথা বলে এ দুনিয়া মিশে গলে ভাই মায়ায় ভরে সংসার চোখ বুদিলে দেখবি রে মন কি আপনার কে বাপ কথা বলে কোথা থেকে আগমন কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে সময় থাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো পাইবে না খুব খেয়াল করিয়া শুনবে এ যুবক ভাইরা রে যে কথা বলতেছিলাম কারো আষাঢ় মাস কারো কি জানি দোস্ত কও এ নাই কারো আষাঢ় মাস কারো সর্বনাশ কারো গলে মুক্তার মালা কাউরে দিস দঠর জালা ও মাসুকে কি তোমার প্রেমের নীলা বুঝা বড়দাই এ জীবনে পাব কি হাই দেখিবার তোমায় দেখেন খেলাটা কেমন খেলা নাজিম শাহ হুজুর বলতেছেন আমি রওজায় গিয়া কোন জায়গায় গিয়া
কার রওজা আপনি বোঝেন না? আমি হজে 18-তে হজে গেলাম, আমার হজের আগেই আমাকে মদিনায় দেখে বেলকুচি থানা মিশাব। কে? বেলকুচি থানা মিশাব মৌলানা আমিরুল ইসলাম বলতেছেন তোকে দেখলাম মদিনার গলিতে। স্বপ্নটা আবার কি জানে? নাজিম সাহেব হুজুর মারা গেছেন, লোক খুঁজে পাইতেছি না, আমি একা মদিনার অলি গলিতে খুঁজতেছি তোর সাথে দেখা। আমার সাথে দেখা? তুই গেলি, আমি এখনো যাইতে পারলাম না। শুভ সংবাদ শোনেন, আরে আল্লাহর বান্দা, আমি যে কথা বলতেছিলাম বাজার একটু মোহব্বত দিয়ে শোনা লাগবে। আল্লাহ রাসূল পুরি যখন বলছেন এই নাম্বারে একটু রওজার পাশে গিয়া সালাম দাও, সুবহানাল্লাহ বলেন না? ভাইরে একটু দেলের কান্দা শোনা লাগবে। আমরা তো আজকে দিনের মধ্যে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হইতে আস, কথা কন না কে? আমরা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হইতে আসি, কিন্তু আসমানে যদি আমার আল্লাহ কবুল করেন আর মদিনাওয়ালা যদি কবুল করেন, কেদা আসমানওয়ালা আর আসমানওয়ালা আর মদিনাওয়ালা যদি, আর কিচ্ছু লাগে না, আর কিছুই লাগে না, একটু সুবহানাল্লাহ কর না। আল্লাহর ওলি নাটোরের জিনাপাড়ার হযরত বলতেছেন, আমি যখন রওজার পাশে গিয়া সালাম দিলাম, এ নবীর উম্মতেরা, ও গোরশাল গ্রামের যুবক ভাইরা, পর্দানিশি মারা, একটু দেলের কান্দা শোনমা, ঘুমের ঘরের মধ্যে আমেরিকা যাও, লন্ডন যাও, জাপান যাও, আল্লাহওয়ালা যারা বাজান তারা না আমেরিকা না লন্ডন, সে হায়ুল পথ হামে মস্তে মদিনা কারো খোদায়া। আল্লাহওয়ালা যারা তারা আমেরিকা দৌড়ায় না, লন্ডন দৌড়ায় না, জাপান দৌড়ায় না, পৃথিবীর কোন জায়গায় তারা দৌড়ায় না, তাদের দিলটা দৌড়ায় মক্কা আর মদিনা। কথা কন না কে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ হলো, খেয়াল দেখেছেন উদানির দরবারের একজন খলিফা রসুলপুরের ময়দানে এবার বয়ান করলেন, দেখছেন আপনারা? হ্যাঁ, বয়ানের মধ্যে দিয়ে বলছেন আমাদের গোড়া মজবুত, কথা কন না কে? কি জানি গোড়া মজবুত। এমনি এমনি তো আশেক পাগলদের টাওয়ার পায় না, ওই যে বাজান বহুত বড় আল্লাহর অলিদের কলজাকে ভেদ করে আল্লামা রসুলপুরি সহ, এই যে আমার আপনার মুর্শিদ কেবলার দুই চোখের এক চোখ এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর কসম এমন একজন মুরব্বি আমাদের বাদান, কি জানি গোড়া মজবুত। শোনেন এই যে মাদ্রাসাটা, এ বাদান এই মাদ্রাসা খুব খেয়াল করিয়া শোনা লাগবে, কবুলিয়াত মাদ্রাসা। আপনি বলতে পারেন হুজুর কেমনে কবুলিয়াত হইল? আমার আপনার মুর্শিদ কেবলা আল্লামা রসুলপুরি এই জমিনের মধ্যে মাহফিল করছিলেন আজ থেকে কয়েক বছর আগে, মনে নাই আপনাদের?
আমার মুর্শিদ এই এলাকা দিয়ে হেঁটে গেছেন, যার কারণে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আমার দিলের মধ্যে আমি যেখানে যাই সেখানেই মাদ্রাসার ফিকির। এই যে পাবনা সোনাতলা থেকে আসতেন, কি থানা, সাথিয়া থানা, আমি যখন ওখানে গেলাম ইমাম সাহেব ইংরেজি দিয়ে নামাজ পড়ায়। কি দিয়ে নামাজ? ইমাম সাহেব ইংরেজি দিয়ে নামাজ পড়ায়। বুঝছেন কিছু? আল কারিয়াতু মাল কারিয়াতু, বুঝছেন কি? আমার জেলা মিশা হুজুর উপস্থিত ছিলেন, ওনাকেও সামনে দিলেন না, আমিও উপস্থিত ছিলাম। আমি তো জুতা সোজা জুতা সোজা করা হুজুর, আমি তো দূরের কথা, আমার জেলা মিশা হুজুর কেউ সামনে দিলেন না, নামাজ পড়ালেন কি দেয়া? ইংরেজি দেয়া, আল কারিয়াতু মাল কারিয়াতু। অনেক সময় অনেক প্রোগ্রামে যাইতে হুজুর, এই যে মসজিদ পাইছি, আমি তখন ড্রাইভারকে বলি দেন নামাজ এখানে পড়া যাবে না, ইংরেজি দিয়ে নামাজ পড়ায়। কি দিয়ে? এ যুবক ভাইরা রে, আমি তখন সোনাতলার যুবক ভাইদেরকে বললাম, সোনা মিয়া তারপরে আলামিন ওদেরকে বললাম, ভাইরে একটা হাজার পাওয়ারের বাতি যখন জ্বলে ওঠে তখন কিন্তু মোমবাতি চোখে পড়ে না। ও ভাই, এখানে সুন্দর একটা কমি মাদ্রাসা কর, হাফিজি মাদ্রাসা কর, ছোট্ট ছোট্ট সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে তখন কিন্তু মসজিদের সভাপতির কাছে গিয়ে নাতি বলবে, ও দাদা কেবা হুজুর রাখলেন ইংরেজি দিয়ে নামাজ পড়ায়, আল কারিয়াতু মাল কারিয়াতু, কথা কন না কে? কারণ তোমার ভাইরা রে, সুন্দর করে ওই আসমানের আসমানি গ্রন্থ তেলাওয়াতের এই নকশাগুলি, এই মাদ্রাসাগুলি বাইরে আর কিছু না, কি বাধা নয়, মদিনার মরুদুলাল আকায়েদ দাহা সাইয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু অঙ্কিত মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন, ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই, ওই দেওবন মাদ্রাসা যখন হয় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী ঘরের মধ্যে, স্বপ্নের মধ্যে একটা এলাকার মধ্যে নিয়ে দাগ দিতেছেন, কি করতেছেন? দাগ দিতেছেন। একটু সুবহানাল্লাহ কর, খুব খেয়াল করিয়া কথা শোনা লাগবে। পোলাপান এখানে সর, এই এইদিকে খেয়াল করেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ সাথে আল্লাহর নবী লাঠিতে কি করলেন, কি হবে? মাদ্রাসা হবে। আলহামদুলিল্লাহ, কেউ স্বপ্নের মধ্যে আমেরিকা যায়, কথা কয় না? এ যুবক ভাইরা রে, একটু দেলের কান্দা শোনা লাগবে। কয়েকদিন আগে আমি কথাটা বলছি, আল্লামা রসুলপুরের এমন কিছু সন্তান আছে, বাজান মুর্শিদ কেবলার সাথে হদে দেওয়ার পরে বলছিলেন, হজরত জাল লেগে আসলাম, তাক তো পাইলাম না। একটু সুবহানাল্লাহ, আমার মুর্শিদ বলছেন, দয় জুব্বাটা গাই দে একটু, রজার পাশে যা একটু শো, এই জুব্বাটা গাই দে একটু, রজার পাশে গিয়া শো। এ যুবক ঘোষাল গ্রামের যুবক ভাইরা, যারা দাড়ির মধ্যে খুর দাও তোমার পাও দরিয়া বলতেছি, এই চোখ দিয়া সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, এই চোখ দিয়া বহু যুবক দেখছি। এই এক সপ্তাহ আগে তিনটা যুবক মারা গেছে, মোটর সাইকেল ড্রাইভ করতেছে, তিনটা যুবক নতুন মোটর সাইকেল কিনছেন, গাড়ি নিয়ে বাইর হওয়ার সাথে সাথে অলের সাথে বাড়ি লেগে তিনজন যুবক দুনিয়ার থেকে চলে গেছে। যারা দাড়ির মধ্যে খুর দাও তোমার পাও দুইটা দৈরা বলতেছি, ও যুবক সকালবেলা দাড়ি কাটবা বিকালবেলা বেরেনি স্টক করিয়া মারা যাবা গ্যারান্টি নাই, বিদায় দ্বারা দাড়ির মধ্যে খুর দাও পাও দুইটা দৈরা বলতেছি, আল্লাহর কসম ঠকানের জন্য বলতেছি না, আমার মা বোনদের মুখের মধ্যে দাড়ি নাই কেন? আমার আল্লাহ পছন্দ করছেন দাড়িবিহীন, তাই আমার আল্লাহ দেন নাই। আর তোমার যখন 15 বছর 16-17 বছর বয়স হয়ে গেল তোমার মুখের মধ্যে কেন দাড়ি উঠলো? অর্থাৎ আমার আল্লাহ পছন্দ করে। আমি একটু সিস্টেম করে যাব আর মলন মলবেন আমার বন্ধু মোতালিবুর রহমান সাইফি,
কথা কন না কে আসতেছেন একটু পরে ইনশাআল্লাহ আল্লাহ ইতিহাস আছে আমার বন্ধু দুই বন্ধুর ইতিহাস আছে মোতালিবুর রহমান সাইফি এবং আমি আমি বয়ান করে নামছি আমার দোস্ত উঠছে বারো জন যুবক যুবক বয়ান শুনে অজ্ঞান হয়েছে কেউ বলতেছে আর দাড়ি কাটবো না কেউ বলতেছে আর নামাজ ছাড়বো না আরে জীবন ভরা তো বহুত ওয়াজ শুনছা ওয়াজ শুনতে শুনতে চিৎকার করিয়া কান দেয়ার বলে আর দাড়ি কাটবো না ওয়াজ কাকে বলা হয় চেনেন কথা বলেন না কে হ্যাঁ ওই বেলকুচিতে রামদনী বাড়ি কমি মাদ্রাসার মাহফিলে আমি তখন আমার দোস্ত মোতালিবুর রহমান সাইফির কানে কানে বললাম দোস্ত রে এখন জরিপানা দিস এখন জরিপানা দিস ওয়াজ শুনে বিড়ি খাইতে খাইতে বাড়ির দেয় আর ওরা ওয়াজ শুনতে শুনতে কানতে কানতে বেকার আর হয় বলতেছে আর দাড়ি কাটবো না দাড়ি আর নামাজ ছাড়বো না কয়েকজনের জ্ঞান ফিরলো আর কয়েকজনের জ্ঞান ফিরে নাই আল্লাহর কসম কাফারা দেওয়া লাগবে না এই জন্যে ইট ভাটার মতো কিন্তু আজকের মজলিস কেউ আল্লাহর ফজলে ইট হয়ে যাবে কেউ আবার জামার মতো জামাটা পানির মধ্যেও ভাসে কথা বলেন কেউ আবার মাটি মার্কা হয়ে থাকবে কাজ হবে না এ তোমার ভাইরা ওই লোকটার কাজ হবে না যেই লোকটার সামনে যদি নবীও বয়ান করে তাও কাজ হবে না কথা কর না মিথ্যা কথা নবীও যদি বয়ান করে তাও কাজ হবে না কারণ পাথর মার্কা হয়ে গেছে ওয়া কুদু হান্নাসু ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন আল্লাহর কসম ও যুবক ভাইয়া রে কিছু কিছু কলম আছে বাজান ওই জাহান্নামের আগুন ছাড়া কিন্তু নরম হবে না আল্লাহওয়ালাদের বয়ান শুনিয়া দেয় অন্তর নরম হবে না দাড়িওয়ালা হবে না নামাজি হবে না হারাম ছাড়বে না আল্লাহর কসম দিয়া দিলাম ওই লোকটা জাহান্নামের আযাব সারা অন্তর ঠিক হবে না কাসেম নানো তুমি জায়গাটা দেখে হিন্দুর একটু সুবহানাল্লাহ কর না জায়গাটা জানি কার পেঁয়াজ বাজলো না হ্যাঁ পেঁয়াজ বাজে নাই প্রেম যদি থাকে সব প্রেম ছেড়ে দেয় কথা কর না আরে আহমদরে ভাই রহমাতুল্লাহ আলাই প্রেম নিয়া দেলের মধ্যে কলিজার মধ্যে আগুন নিয়া উনি যখন মদিনায় চলছেন খুব খেয়াল করিয়া শোনা লাগবে এ যুবক ভাইরা রে আহমদরে ভাই রহমাতুল্লাহ আলাই আগুন কি জিনিস প্রেম কি জিনিস একটু বুঝাইয়া দিয়া যায় ভাই রে আল্লাহর কসম দিয়া দিলাম উনি যখন রওজার দিকে চলছেন কোন দিকে এটা আমার দোস্ত হুজ্জাতুল্লাহ আজি আমি তখন আমরা তখন ওমরা শেষ কর প্রথম ওমরা শেষ করে যাইতে আস দোস্ত তাকায় বলতেছে দোস্ত রে মদিনায় গেলি খবর আছে কি আছে কাউ না ইনকে মুখদার খোদা তুমকো বানায়া উম্মত কে নেগা বান খোদা তুমকো বানায়া উম্মত কে নেগা বান খোদা তুমকো বানায়া ইয়া রব মেরে আকুম সামা জাহে মদিনা আল্লাহু আকবার আল্লাহর বান্দা বলতেছেন একটু খেয়াল করিয়া শোনেন দোস্ত বলতেছেন দোস্ত মদিনায় গেলে খবর আছে মদিনার পুলিশরাও আশেক ছেলে কি ছেলে মদিনার পুলিশরাও চোখ দেখে প্রেমিকের চোখ দেখে কিন্তু চেনা যায় কথা কন্যাকে হ্যাঁ চোখ দেখে কি চেনা যায় খেয়াল করিয়া শুনবেন ও আল্লাহর বান্দা বলতেছেন রিয়াদুল জান্নাতের মধ্যে দুই রেকাত নামাজ হাদিদেরকে পড়তে দেয় না অর্থাৎ পড়তে দেয় পড়তে দেরি তারপরে বাহির করিয়া দিতে দেরি না আল্লাহর বান্দা আমার দোস্ত বলতেছেন আমি যখন রওজার মধ্যে নামাজ পড়ি আমার পিঠের মধ্যে হাত দিয়ে মদিনার পুলিশকে থাক তোর জন্যই এই জায়গা তোর জন্যই এই জায়গা কেউ ভিডিও করে কেউ
ভিডিও করে, আর আমি তাকা দেখলাম বাংলাদেশের একজন আইজি সাহেব একজন ভিডিও করতেছেন, আর আইজি সাহেব ওই রিয়াদুল জান্নাতের মধ্যে আমি তাকা দেখলাম শুধু কানতে আছে। এই বছর ওই ঢাকার আইজি সাহেব আর একজন আইজি সাহেবকে ওই ময়দানে নিয়ে আসতেন, ওই যে আইজি সাহেবকে নিয়ে আসতেন উনি কানতেছেন আর বলতেছেন, স্যার কয়েক বছর আগে আমাকে প্রমোশন দিছিলেন, ও স্যার এই প্রমোশন দেওয়া বাদ দিয়ে যদি আমাকে আল্লাহর ওলিদের কাছে নিয়ে আসতেন। আমি তো আর একটা জগৎ পাইছি, প্রেমের খেলা কেমনে খেলবা, প্রেমের খেলা কেমনে খেলবা, কারেন্ট না পাইলে, কারেন্ট যখন আসবে তোমার তোমার, তুমি থাকবা না মেয়ানে আ সে কমাশু কেরম দিস কেরমান কাতিবিন রাহাম খবর নি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আহম্মদ রিফাইয়ের কথা বলতেছিলাম, উনি কলিদার মধ্যে সইতেছে না। আমার মুর্শিদকে বলেন আল্লাহ রসুলপুরি বলেন পাথরে পাথরে গোসা দিলে যদি আগুন জ্বলতে পারে, কথা কন হ্যাঁ, পাথরে পাথরে গোসা দিলে যদি কি জ্বলতে পারে, এ যুবক ভাইরা রে, পাথরে পাথরে গোসা দিলে যদি আগুন জ্বলতে পারে, আল্লাহর নামে নামে গোসা দিলে কেন কলিদার মধ্যে খোদায় আগুন জ্বলবে না, কথা কন না কা। ওই আল্লাহর ওলি আহম্মদ রিফাই রহমাতুল্লাহ রওজার পাশে গিয়া কি কলিদার মধ্যে আগুন, কবিতা যখন শুরু করিয়া দিছেন বাজান, ওই 555 হিজরির ঘটনা বাজান, ওই সময়ের প্রত্যেকটা হাদিগণ বলেছেন আহম্মদ রিফাই যখন এইরকম করিয়া কবিতা পড়তেছিলেন, দেখা গেল কবিতা পড়তে পড়তে হঠাৎ করিয়া ঝলক দিয়ে হাত বাইর হইছে, একটু সুবহানাল্লাহ কন না, কি বাইর হইছে, আ আল্লাহু আকবার বলেন, কার হাত বাইর হইছে, আল্লাহর হাবিবের হাত বাহির হয়েছে। এ গোশাল গ্রামের যুবক ভাইরা রে, আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম, আপনি একদিন কবরে যাবেন, আমিও শওকত একদিন কবরে চলে যাব। এ যুবক ভাইরা রে, আমি কপাল পোড়া গুনাগার পায়ের মধ্যে হাত দিয়ে বলিয়া দিয়ে গেলাম, আল্লাহর কসম দুনিয়ার সাথে প্রেম করা বাদ দে, আমার মাওলার সাথে সম্পর্ক লাগা, দেখবি আবারও তোর জন্য দরজা মদিনার দরজা খুলে যাবে, কথা বলে কাসেম নানুতুবি মাদ্রাসার আঙ্গিনার মধ্যে দেখতেছেন জায়গাটা জানি কার, সুবহানাল্লাহ কন, হাসতে হাসতে হিন্দু উনিও আসতেছেন, মুখের মধ্যে হাসি, একটু সুবহানাল্লাহ কন ভাই, আমাদের কর্মীরা পান খায় দেখবেন কত অটো চালায়, কথা কয় এই যে কাদের কিছু লোক আছে ওরা কামলা দিবের দায় ফরিদপুর, কিন্তু ওদের চেহারার মধ্যে দেখলে চেহারা দেখলে মনে হয় ওরা বাদশাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কথা কয় দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা শান্তি দিতে পারে না, আল্লাহ পাক দিলের মধ্যে শান্তি তখনই দেয়, ওই লোকটাকে তখনই শান্তি দেয় আল্লাহ পাকের শরণ আর মদিনার আকায়েদ ও দাহা সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা, কথা কন পান খায় পান চাবায় কিন্তু দিলের মধ্যে জানি কি শান্তি, দিলের মধ্যে জানি কি
দিলের মধ্যে শান্তি। একটু যার ভালো চলে দেখবেন লাঠি বর দিয়ে আইসা এই দশটা চাঁদে খুব হাসি কয় একদিকে ভাতা পায় আর একদিকে তিন রেথাওয়াল বিদেশ থাকে কথা কন না মুখের মধ্যে দাঁড়িয়ে কি হাসি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ টাকা দেখেন হিন্দু বেটা হাসতে হাসতে আসতেছে স্বপ্নে লাইন লেগে গেছে একটু সুবহানাল্লাহ স্বপ্নে লাইন অনেক রকমের লাইন আছে মেম্বারের লগে লাইন চেয়ারম্যানের লগে লাইন এমপির লগে লাইন মন্ত্রীর লগে লাইন আর কিছু আল্লাহর বান্দাদের লাইন স্বয়ং আসমানওয়ালার সাথে কথা কন না কে ওই যে আল্লাহর বান্দা কাসেম নানুতুবি রহমাতুল্লাহর চেহারার দিকে তাকায় হাসতেছেন আর বলতেছেন হুজুর ও আজকে রাত্রিতে ওই মদিনার নবী আকায়েদ ও জাহান সাইয়েদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে আমি কালেমা পড়ছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই এদিকে আল্লাহর নবী দাগ দিয়ে দিলেন যার দাগার মধ্যে ওইদিকে আবার আল্লাহর নবী তার সাথে দেখা করলেন একটু সুবহানাল্লাহ কন না আল্লাহর নবী দেখা করলেন জায়গাটা অক্ক হয়ে গেছে সুবহানাল্লাহ কন আমার মুর্শিদ কিবলা আল্লাহর রাসূলপুরের ওই ওই সাইটের বিল্ডিং গুলি হইছে বাজান আমি মুরব্বীদেরকে দেখছি ২০ বছর ২১ বছর আগের থেকে রসুলপুরের ময়দানে আমি গুনাগার যাই ক্লাস নাইনে যখন পড়ি তখন থেকে আমার মুখের মধ্যে দাড়িটা পর্যন্ত ওঠে নাই তখন থেকে ওই মুরব্বীদেরকে আমি দেখেছি বাজান আমার মুর্শিদ কেবলা বলছেন এইগুলি একর হয়ে গেছে কি হয়েছে এখন ওই মুরব্বীগুলি বলছেন হজরত সত্যি একর হয়েছে উনি জানেন আল্লাহর কুতুব কোনো দিন এমনি কোনো কথা বলবেন না যদি একর হয়ে থাকে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরাও একর করে দিলাম আলহামদুলিল্লাহ বলেন না অর্থাৎ আমি যে কথা বলতে চাইতেছি আল্লাহ যদি কবুল করেন কি করেন আল্লাহ যদি কবুল করেন একদিন থাকবো না এমনও হইতে পারে এই এলাকার মধ্যে একাকার হইয়া যাইতে পারে একটা বিশাল মাদ্রাসা কথা বলেন না কি মাদ্রাসা বিশাল একটা মাদ্রাসা আমিও চলে যাব আমার শিক্ষকরাও হয়তো চলে যাব দুনিয়ার থেকে একদিন চলে যাব যে কোনো একটা সিস্টেম এই মাদ্রাসা একদিন বড় হয়ে যাবে কিন্তু আল্লাহর কসম দিয়ে দিলাম এখন যারা এই মাদ্রাসাকে সহযোগিতা আমরা করতেছি ছাত্র দিয়া কি দিয়া ছাত্র দিয়া